So hi friends, welcome back to my YouTube channel Kailash Vlogs. To matro last video ending korilu aro eta ami bahut din bisot ride ot jaisu ekdam pura ekdam thakan uthi gise ekdam cycle ase biswas ise sob ase aro ami aji cycle ride ot jaisu iu ase aro ekdam nichoi title aro thumbnail sa apnalo gome paise kot jaisu kot ja nai to ekhane video tu sampurna sabo to lok paise apnalokok ekdam bahut din bisot ride ot aisu na एकदम जिना हराम होई गिसे एकदम मात्र बागान आइ पाइसु मात्र तो एटुते एकदम धमाकादार राइड करिम आजि त आपन लगे संपूर्ण साबो वीडियो तो लोक पाइस फ्रेंड्स इताय बोगादुली पाइसु एते इंडु भूटान ट्रांसपोर्ट पार करिलु आरो एते नाम ब्लॉक नंबर एकला जगह आपन लोग कि नाम देखाम दरमान हाल जगह देखाबो लगे तो एकाने Dari Kumari kata dari lokasi itu Kumari kata fast amar destination Roha. Kita mendarat di tate tapi lek fast break lom tata roh. Kami. Our friends kami di hotel dari itu ada orman porta sabo. Tomoy porta nahu mau berapa kali itu hotel di kayak semua. Bocik ini nam dur ride kau itu orman mountain di kayak di orman dosa lagi bo. Regular shop gelas ya. स्ट्रिंग स्ट्रिंग लोई लोई इतना बिंदास साइकिल रेडी आरो अमालो तोरुनो जाबो तो एने के इतना मियार पर एने के शॉर्टकट मारी बोला की बो तोरुने रास्ता से निभाए मशीन ना पाओ तो इतना फ्रेंड्स यार पर एकदम शॉर्टकट मारी हम तरमने कालीपुर इफले काउली इफले जाम हमें शिव मंदिर पर एने के जाम यार पर आंते हमें लोंग का टाइम मिले बेसो किंतु इतना जानते हैं पानी पा हमें सके नदी तो की हो ना जानो गति के प्राय मय सय मामान हो गेसे सके ইপিনে যাওয়া না ইপিন দিয়ে যাওয়াই নাই তার মানে फ्रेंड्स एते हामी राइडत गय आसलो त एनके बिहु लोक पालो एकदम ভাল লাগিল তার মানে গতিকে আজ বিহুর বতর এখানে ভাল লাগি যায় এনেকে দেখা পালে তো এখানে আরমান আরমান ক্লিপ লছো সিনেমেটিক টাইপ অফ শট লছো তো কেনে পেছে আরমান কমেন্ট করে কই কবো তো গতিকে বিহু তো এখানে আর ফ্রেন্ডস আমি আহি আহি এটা নদী পালো মানে মই এটো রাস্তা আইছো আগতে তার মানে পাহাড়ি গছিলো তার মানে খালি মোটামুটি আর তিনটা নদী ক্রস করিব লাগিব আইয়া পুরো একদম গ্যাং গুছি গুছি একদম আমার গ্যাং সাইকেল গ্যাং আর একদম পাগলা নদী তোরে পাগলা নদী তো বহুতে হরু এটো পাগলা নদী ক্রস করিব পারবি যে কি নদী এটো এখনো হয় না আর ব্রেন্ড দিতে আমি নদী ক্রস করি আসো একদম পানি বহুত আছে তে পানি দিছি না তাতে অলমান মানতে আর এই আসা জুতা পুরা ভিজাই দিছে একদম এই সাইকেল চলাই যায় আছে মই সাইকেল উপর নামি দিছো পুরা দিন পিছত রাইড করিছো এই দিনাই রাইডত ধোকা দি দিল সাইকেলে তাক তোর সাইকেলে মোর সাইকেল ধোকা দিয়া নাই দেখা আছে আমি দোকান দোকান বিচারিছো কাউলি পাইছো আমি কাউলি মার্কেট এটু কাউলি মার্কেট মই ফার্স্ট টাইম আইছো সাগে কাউলি এনেকুৱা লাগি আছে মন কাউলি অ ফার্স্ট টাইম আইছো তার মধ্যে দোকান খুব বিচারি আছো দোকান এই দিনটা চলাই আছে খাটছি না নাই দর দোয়া আর ফ্রেন্ডস এটা এতে সাইকেল দোকানতে ঘুমাইছো তার মানে সাইকেল বনাই আছে এতে ইয়া লিক হয়েছে গতিকে তরুণ সাইকেল ধোকা দিছে আজি একদম কি কব আর একদম এখন নাই অলমান এক কিলোমিটার দূর আছে তারমানে কাউলি তো টাউন কাকতে ধোকা দিছে কিন্তু বেদার দিয়ে আজি একদম বহুত দিকদার হলো তারমানে না পাই এতে সাইকেল দোকান এখন নাই একটু বনার বিষয় বলে যাম আরো
ফ্রেন্ডস ফাইনালি বোগামাটি আই পাই গলো রাতি পোয়া 8:30-9টা বাজাত উলাইছিল আর এটাই 12:12 না 21 এনুক হইছে আর ফাইনালি আইবালু আর এতে এটা ইকো ক্যাম্প আছে ইনাম নে দেখাও বারো আর সব গিলা আই পাইছে ইতপরা গেঞ্জি খুলতিছে আর ইনাম ঘাম পানি উলাইছে তার তাতে যাই নদীত গা ধুয়া একদম খাটাং গা ধুয়া লুদা একদম গা ধুয়া খাটাং তো এটাই আগো যাই লোক পাইছো অবস্থা নাই শেষ সাইকেল অবস্থা ছাও না নীলপরি অবস্থা গ্লেত্রা হয়ে গেছে পুরা অবস্থা নাই নীলপরি অবস্থা এটু সাকি বেলাইছি এতে পুরা অবস্থা নাই ইয়া কি 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 এটু হেরি হয় আমার আমার আইরন আমি এতে অলমান রেস্ট করি আছো আর এতে ফটো শটো তুলি আছো এটা আর ক্যামেরা দিয়ে বড়িয়াকে ধামাকা ধামাকা তার ফটো তুলি মেতে আমি সবগুলা এটাতে সাইকেল থইছো একদম তাতে পার্কিং অত তাতে সাইকেল পার্কিং অত থইছো আর এই সবগুলা তে একদম এটা সিনেমেটিক ধামাকা ধামাকা তার সিনেমেটিক এটা আর সিনেমেটিক বনাও তো 3-2-1 গো সিনেমেটিক এটা সাইড অফ একদম বড়িয়া লাগেছে একদম গা তো ধুবা নোৱাৰো তার মানে পানি তো লেতৰা আছে নৰবা গা সা দুটো হয় মুখ সুখ ধুই গেল একদম আপোনালোকে সিনেমেটিক এটা চাইছে একদম মজা লাগেছে আৰু মই ফার্স্ট টাইম আইছো এতে আৰু এগিলে তো কবে নালাগে নাম ফটো মাৰি আছে বাপ রে বাপ মই মাথা গলাই গৈছে মই এটা ফটো মাৰা নাই তা গেলি মই তা মারিম সিনেমেটিক এটা বনাই লৈ তার টেনশন নাই মোর আৰু আকো জিপলাইন আছে তার মানে আগতে তো জিপলাইন আছে মই পিকনিকৰ ভিডিও চাইছো মই বহুতৰে জিপলাইন আছে কিন্তু এতিয়া জিপলাইন নাই ভাবিছিল ফুল এক্সাইটেড আছিল যে জিপলাইনত দুটি মিলি কিন্তু কি করিম আর উপায় নাই আর এটাই ফটো শটো তুলো তুলি ফেলে আর আপনার লগ পাই আসো একদম বহুত মজা লাগি আছে কিন্তু বগামাটি মই বহুত বছর তার মানে 2-3 বছর পর শুনি আসলো বগামাটি বগামাটি কিন্তু মই সব জায়গা গেছো কিন্তু বগামাটি যাওয়া নাই তো আজ মই বহুত হ্যাপি একদম বগামাটি আইসো আর গতিকে স্কুল স্কুল ছুটি দিছে তো এখানে বগামাটি বগামাটি একদম বড়িয়া বগামাটি একদম ট্রিপ মারি দিলে এটা রাইড মজা লাগে আছে আর ফ্রেন্ডস আমি অলমান আগলৈ আহিলো আর এইখানে জিপলাইন নাই আসিল বুলি ভাবছিল কিন্তু জিপলাইন আছে কিন্তু উঠিব ভয় লাগে এইটো জিপলাইন এইটো তার দেখা পাইছে জিপলাইনের তার এইটো তার মানে উঠিলো তার মানে এটা মানুহ নাই এতে প্লাস আর কি কই তাতে যেটাই পিকনিকর সিজন সেই টাইমে তাতে পুরো একদম ফুল অন তৈরি করে থাকে তার মানে কিন্তু এটাই তার মানে কিবা করে থাকে কিন্তু বাই চান্সর লাইসেন্স নল গতি ইনাম দূর পর আইসো অর্থ নগদ যদি তার তো সিঙি যায় সিঙি গেলে মর আর ওয়াট লাগি যাবো একদম ভরি হাত সব ভাঙি যাব তো এখানে রিক্স নেই লেগে আর এতে মানুষও নাই তার মানে জিপলাইন যাই চলাই তার মানে হেরি করতে তার মানে কিবা কিবি তার মানে সেফটি তো লগাই দেয় না তো এখানে এগুলা মানুষও নাই তো এখানে এতে আরো রিক্স নলও আর এতে পুরা গাও ধুই আছে এতে গা নুধু বলে ভাবিছিল কিন্তু এটা গা ধুম এতে স্পেন খুলি দিলো এবার আন্ডারফিল লগাই ফেলে এতে গাদু মেতে একদম এতে ফ্রেন্ড চাই আসু এতে একদম গাদু পানি পুরো ঠান্ডা আছে এবার আমরা কলে দেব পানি একদম বহুত ঠান্ডা আছে আচ্ছো ফার্স্ট টাইম আইছো ফার্স্ট টাইমতে গাদু আছো বাহ ইনাম ঠান্ডা পানি হ্যাঁ বাহ বহুত ঠান্ডা পানি ফ্রেন্ডস একদম আর ফার্স্ট টাইম আইছে ফার্স্ট টাইমে গাদি আসু তরুণ বহুত ঠান্ডা বহুত ঠান্ডা একদম এটা আমি গা মই গা ধুই পেলাই আপনার লগ পাইছো একদম বড়িয়াকে গা ধুম মই আগতে লগ পাইছো আপনার সাথে একদম গা সা ধুই পেলে একদম বগা হয়ে গেল বগা বগা হয়েছিল না কমেন্ট করে কব তো গতিকে বহুত সাইকেল চলাই চলাই কোলা হয়ে গেছিল তো এখানে মই পানি একবার চুপলা মার দিল আর লেতরা পেতরা হলেও পানি কালা নদী তো একবার কিনাম লেতরা পানি গা দিছো আর কি কম এটা তো একই নয় তার এটা গাছা ধোয়া হয়ে গেল তো এটা আরো কাপড় সাপড় লগাই ফেলার ফ্রেন্ডস ইয়াতে তার মানে কি করে জিপ লাইনত উঠা কথা আছিল তার মানে কিন্তু তাতে কষ্ট অলমান বেশি হল 300 করি একজনের খালি অ নহয় আহা যা কষ্ট 300 তো কি কয়
কষ্ট অলমান বেশি হয়ে গেছে তো এখানে নউঠিলো আর কি আর উপায় নাই আর এখানে ইনাম 300 টাকা ফালতু থেকে উড়াও তো এখানে আর এতে যুনটু এক রিসর্ট আছে এতে যুনটু কি কয় বগামাটি রিসর্ট কিন্তু এটা সব বন্ধ আছে আর একদম প্ল্যানিং করিছো যাতে জিতাই ঠান্ডার মৌসুম তার মানে উইন্টার ভ্যাকেশন টাইম তার মানে একবার এতে আই ফেলে ক্যাম্প তার মানে বনফায়ার সনফায়ার সব করিম বলে ভাবিছো একদম এতে থাকিম থাকি ফেলে একদম রাতি ক্যাম্পিং করে যাম বলে ভাবিছো আর কি হয় না জানো কিন্তু আপনাদের নিশ্চয় ভিডিওত গম পাবো একদম উইন্টার সিজনত এটা তো সামার ভ্যাকেশন চলি আছে তার উইন্টার ভ্যাকেশনত বন ধামাকা তাপ ভাই মাছাম এতে আই ফেলে একদম বনফায়ার সনফায়ার সব হবো তো এতে 1200 টাকা নাকি পুরো থাকা আর খাওয়া সাওয়া সব এতে লিখা আছে তো এটা আর ইয়ারপরা উলাও উলাই ফেলে আর এটা আমি ব্লগ নবনাও লগ পাইছে একদম আগত আপনি যাই ফেলে লগ পাইছে তারপর বহুত ভোক লাগিয়েছে আর এতে একো নাই খাওয়া বস্তু আনিব পারি গেছো আমি একদম ভুল করিল আনবা আনা নাই কানে তো এটা আর আগত যাই ফেলে দোকান সোকান পালে পরোঠা সরোঠা ডাব পাই খাওয়া লাগবো তো লগ পাইছে পিছত উপায় নাই এতে সিঙ্গাড়া পাইছো এতে তার মানে পরোঠা খাওয়া কথা আছে কিন্তু পরোঠা না পালো এতে আর এটুকে দাবাই ফেলে হামলা করবো লাগবো ভোক লাগিয়েছে উপায় নাই আর ফ্রেন্ডস আমি নাগরিজুলি হয়ে আছো আর কি কয় আর এতে ব্লগ বানাবো একদম এনার্জি একদমই নাই আর ইয়ারপরা প্রায় 30 একদম 40 কিলোমিটার আছে আমার ঘর তো ইয়ারপরা আর বেশি ব্লগ ব্লগ মানে শুটে নকরো আর ডাইরেক্ট ইয়ারপরা ঘর যাও আর ব্লগ ব্লগ শুট করার এনার্জি নাই তো ফ্রেন্ডস আজির ভিডিওটি এখানেই আসলে আর তো ফ্রেন্ডস আজির ভিডিওটি এখানেই আসলে তো যদি ভিডিও ভালো লাগছে লাইক করবা শেয়ার করবা লগতে সাবস্ক্রাইব করবা না পারিবা লগ পাম নেক্সট ভিডিও টিলেন টাটা বাই বাই রাইড সেফ আর লগ পাম নেক্সট ভিডিও টিলেন টাটা বাই বাই আর নেক্সট ভিডিও এটা বড়িয়া ধামাকাদার ভাবি আছো কি হয় না জানো ব্লগ আইব আপনার গমে পাই তো একদম ব্লগ কম নেক্সট ভিডিও টিলেন টাটা বাই বাই